মেঘনাথ ফটিং ক্লাবের মাঠে রাত 10:20 দেখতে পাচ্ছি 1-0 ব্যবধানে এগিয়ে গেছে দুমুরদাহ মরল পাড়া সংঘ এবং 1-0 ব্যবধানে পিছিয়ে বেহালা অঙ্কুর 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় বিদেশি খেলোয়াড় গোল করে তার দলকে 1-0 ব্যবধানে এগিয়ে দিলে দুমুরদাহ মরল পাড়া সংঘে সেই বিদেশি খেলোয়াড় আবার গোল করে এগিয়ে দিলে তার দলকে প্রথমার্ধে চলছে প্রথমার্ধে খেলা কৌশিক পায় বল আবার কৌশিকের পায় বল ফুটবলার শট বলটা সংগ্রহ করব মাঠের উত্তর প্রান্তে যে বলটি গেছে বল প্রহরী বল সংগ্রহ করে আনবে এবং দায়িত্ব সহকারে রেফারির বাসি এবং দ্বিতীয়ার্ধের খেলা আরম্ভ দিক পরিবর্তন করে আমরা দেখতে পাচ্ছি নীলবন্ধের চার্সি পরিহিত দল লাইফলাইন মেডিকো 1-0 ব্যবধানে প্রথমার্ধের শেষে হয়ে গিয়েছিল আর কালো এবং সবুজ বর্ণের পরিহিত দল এসপি ইলেভেন আমার কাছে এস
এই ম্যাচে বিজয়ী দল হবে আমাদের চতুর্থ সেমিফাইনালে। বারবার আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে চলছে আমাদের এই হাই ভোল্টেজ ম্যাচ। আমরা দেখতে পাচ্ছি লাইফলাইন মেডিকোতে তিন নম্বর চাষি পরিচিত খেলোয়াড় অ্যালফ্রেড বর্তমানে আইজল এফসি অধিনায়কত্ব সামলান। অপরদিকে রয়েছে খেপের জগতের খ্যাতনামা দশ নম্বর চাষি পরিচিত খেলোয়াড় সেই রনির পায় গোলরক্ষক সেখান থেকে সেবা, সেখান থেকে আবার রনি, অমিতের পায়ে বল, ক্রস কিন্তু বাইরে। এখন গোলরক্ষক ফারুক সেখান থেকে সেরাকে দেওয়ার চেষ্টা কিন্তু আপনাদের মনোরঞ্জন করতে উপস্থিত আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বেলঘরিয়ার বিশিষ্ট সমাজসেবী বিক্রম দাশগুপ্ত। আমরা বিক্রম দাশগুপ্ত নটদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। চলছে দ্বিতীয় অর্ধের খেলা, প্রথম রাউন্ডের শেষ ম্যাচ, দ্বিতীয় অর্ধের খেলা। 2-0 ব্যবধানে এগিয়ে লাইফলাইন, দুই বিদেশি খেলোয়াড়ে ধস্তাধস্তি। এই মুহূর্তে 2-0 ব্যবধানে এগিয়ে আছে লাইফলাইন মেডিকো। নীল বর্ণের চাষি পরিহিত দল, কালো এবং হলুদ বর্ণের চাষি পরিহিত দল এসবি ইলেভেন 2-0 ব্যবধানে পিছিয়ে আছে। দুর্বল শট কিন্তু অনেকটা পায়,
থেকে জোসেফ দুমুরদাহ এবং বেহালা অঙ্কুর উভয় দলের কর্মকর্তাদের টিম লিস্ট আমাদের মঞ্চে এসে দিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। দুমুরদাহ এবং বেহালা অঙ্কুর উভয় দলের কর্মকর্তাদের টিম লিস্ট দেওয়ার জন্য বলা হচ্ছে। তার দলকে আরেকটি গোল করে তিন শূন্য ব্যবধানে এগিয়ে দিল। তার দলকে গোল করে আর একটি গোল হারিয়ে তিন শূন্য ব্যবধানে এগিয়ে নিয়ে গেল। সমতায় ফিরতে পারে কিনা তিন শূন্য ব্যবধানে এগিয়ে আছে। তারপর আবার সেখান থেকে সেই আলফ্রেডের শট, কিন্তু একটু উপর থেকে বল চলে গেল মাঠের বাইরে। আবার উপরে ওঠার চেষ্টা এসবি ইলেভেন দলের। জোসেফের পায়ে বল, জোসেফ থেকে রনি, রনি থেকে অমিত, আবার জোসেফ, বল দখলের লড়াই। তিন শূন্যের ব্যবধানে এগিয়ে আছে লাইফলাইন থেকে। সেই গোপালের পায় বল, আর এরই সাথে এই ম্যাচে বিজয়ী হন লাইফলাইন মেডিকো।